আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমার সবাই সিক্স আজকের ভিডিও হচ্ছে সিজন টেনের মানে টপ মানে 1 to 100 পর্যন্ত যত রিওয়ার্ডস আছে সব আপনারা এই ভিডিওতে দেখে নিতে পারবেন। সো এই ভিডিওটা আপনারা একদমই মিস করেন না, কারণ এই ভিডিওটাই হচ্ছে আসল মজা। অ্যান্ড গাইস, মানে এতদিন আমি ভিডিও দিতে পারিনি, সত্যি আমার কাছে অনেক খারাপ লাগছে। বাট আমার ল্যাপটপটি একটু নষ্ট হয়ে গেছিলো, সো একটু খুদে পাত্তা চালানো লাগতেছে। অ্যান্ড গাইস, আপনাদের জন্য একটা ভালো খবর, যারা আমার কমিউনিটি ট্যাব ফলো করে রাখেন তাদের জন্য বলছি, মানে তারা তো জানেনি। অ্যান্ড সেটা হচ্ছে আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গেছে। যদি মনিটাইজেশন অন হয়ে যায়, মানে যদি আপনাদের কোনো অ্যাড দেখে, গাইস প্লিজ আপনারা ওই অ্যাডের একটা স্ক্রিনশট তুলে আমাকে মেসেঞ্জারে আমাকে পাঠাবেন, মেসেঞ্জারে আমাকে একটু পাঠান ফেসবুকে গিয়ে, খুব ভালো লাগবে আমার কাছে। আমারও দেখলে অনেক ভালো লাগবে যেন একটা অ্যাড দেখেছে। সো যাই হোক, আজকের টপিকে আমরা চলে যাই। ফার্স্ট অফ অল, সো গাইস, ফার্স্ট অফ অল আমি বলে নিই যে সিজন 10 কবে আসবে। সো সিজন 10 আসবে হচ্ছে নভেম্বরের 9 তারিখে। সো নভেম্বরের 9 তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ, নভেম্বরের 9 তারিখে চলে আসবে। দ্যাটস মিন শনিবারে সিজন 10 চলে আসবে। সো আপনারা প্লিজ ওয়েট করে থাকবেন। অ্যান্ড আপনারা কালকে ফ্রাইডে পর্যন্ত আপনারা মানে র্যাঙ্ক পুশ করতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড দেন গাইস, যেগুলো হচ্ছে বাড়তি লিক ওইগুলো আমি একটু দিয়ে দিই। সেটা হচ্ছে একটা স্কালে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, মাথা নষ্ট করে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, অস্থির একটা স্ক্রিন। হ্যাঁ, এই স্ক্রিনটা আপনারা রয়্যাল পাসে নাও পাইতে পারেন, বাট আপনার একটা ইভেন্টস এই পাইতে পারেন মনে হয়। সো গাইস, তারপর M24 এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, মাথা নষ্ট কর থার্ড M24 স্ক্রিন। অ্যান্ড দেন গাইস, এই আউটস্পিডটা 100 RPM আউটস্পিডের থেকেও আমার মনে হয় এটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, কেন যেন সত্যি কথা এটা কোনো চাপ না। অ্যান্ড দেন সেটা যেটা, সেটা হচ্ছে S686-এর একটা শর্ট গান স্ক্রিন। সো মারাত্মক দেখা যাচ্ছে, আর এইগুলো সবই একটা থিম বেসে, সো ভালো হবে, সমস্যা নেই। সো গাইস, তারপর আপনারা কী দেখতে পারবেন, মানে এগুলা আসলে আমি সত্যি কথা আমি একটু বলে রাখি যে এগুলো মানে রয়্যাল পাসে আসবে না। দেন গাইস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কম্প্যানিয়ন বা ফ্যালকন। সো এটা পাবজি মোবাইলে আসতে পারে সিজন 10-এ, কারণ 2 সিজন ধরে পাবজি মোবাইল অনেক আগা পিছে করছে, বাট এটা এবার আসতে পারে। সো আমারও তো ইন্টারেস্ট নাই এটার প্রতি, আপনাদের থাকা উচিত না, কারণ গেম হ্যাভি হয়ে যাবে, কী দরকার আছে? যদি আমরা পাবজি না খেলতে পারি তাহলে ফ্যালকনের কী দরকার? সো গাইস দেখি, তারপরে এগুলো হচ্ছে গাইস পুরাপুরি লিক, মানে লিক বলতে কী কী কোন লেভেলে কী থাকবে। সো গাইস, ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে ফার্স্ট আউটফিট থাকবে হচ্ছে, মানে ফার্স্টে থাকবে হচ্ছে একটা আউটফিট অ্যান্ড একটা কিউবিউয়ের স্কিন গান স্কিন। সেটা তো আপনারা প্রায় সবাই জানেন যে এইটা, এই দুটা জিনিস সর্বপ্রথম থাকে, একটা আউটফিট আর একটা গান স্কিন। দেন গাইস যেটা, সেটা হচ্ছে লেভেল 5-এ থাকবে হচ্ছে মাস্ক, একটা মাস্ক থাকবে। দেন লেভেল 10-এ থাকবে হচ্ছে MVP, মানে MVP হলে পরে যে একটা ইমোটস দেয় ওই একটা ইমোটস থাকবে। দেন লেভেল 15-এ আসবে হচ্ছে সিজন 10-এর লোগো, মানে অ্যাভাতার লোগো যেটা বলি। দেন 20-তে আসবে হচ্ছে USZ, দেন 25-এ আসবে হচ্ছে ব্যাকপ্যাকের একটা স্কিন। অ্যান্ড গাইস, USZ এর স্কিনটা অনেক ভালো, বাট গাইস আমার একটা জিনিস শুধু খারাপ লাগে, সেটা হচ্ছে USZ এর যেটা, মানে যেটা ছাদ হচ্ছে স্টিলের ওইটাই দেয়। এটার স্কিন আমার কাছে 2টা আছে, আমি কয়টা লাগাবো? আবার ওই একই গাড়ির স্কিন দিচ্ছে, জাস্ট এখন গরম, ওটা দেওয়ার দরকার নেই। যেটা হচ্ছে ই করা কাপড় দেওয়া ওটা দিই। সো গাইস, তারপরে যেটা 25 হচ্ছে আর ব্যাকপ্যাক জাম বললাম। দেন গাইস যেটা, সেটা হচ্ছে 30-এ আউটস্পিড, একটা সুন্দর একটা আউটস্পিড দেবে। অ্যান্ড আমি যে লিক্সগুলো দেখাইছিলাম এর আগের ভিডিওতে, ওইসবের থেকে যেমন একটা দিয়ে দেবে, এখানে এভাবে স্পেসিফিকভাবে বলে নাই। আচ্ছা যাই হোক, এরপরে যে 25-এ যেটা, সেটা হচ্ছে একটা ফ্রেম। সো ফ্রেমটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে অ্যাভাতার ফ্রেম। সো দেন 40-এ হচ্ছে একটা প্লেনের স্কিন, ওই প্লেনের স্কিন দেবে একটা, মানে কী বলবো। আচ্ছা এই দেখেন, এই যে এটা হচ্ছে প্লেনের স্কিন, আমার কাছে এত ভালো লাগে নাই, সো দরকার নাই কী করার। আর তারপরে যেটা, সেটা হচ্ছে একটা ইমোটস দেবে, ম্যাজিক ইমোটস। এটা হচ্ছে যারা রয়্যাল পাস কিনবেন বা ইলাইট পাস কিনবেন তাদের, তারাই শুধু পাবেন। সো গাইস আপনার অনেক লাকি। দেন যেটা, সেটা হচ্ছে একটা প্যানের স্কিন দিবে, দেন আরেকটা মাস্ক দিবে, দেন হচ্ছে একটা আউটস্পিড দিবে 60-এ। সো 60 লেভেলে একটা আউটস্পিড দিবে, ওটা অনেক সুন্দর। দেন 65-তে একটা ইমোটস দিবে, যেটা হচ্ছে মানে নন রয়্যাল পাস বা নন ইলাইট পাস ওয়ালাদের জন্য, সেটা আপনাদের জন্য সত্যি অনেক ভালো ব্যাপার, বাট অত ভালো কিছু পাবেন না। এবার তো দেখছিল ড্রিঙ্ক খায়, যে ইমোটস আমরা সবসময় ইন গেমে দিয়ে দিই। সো যাই হোক, তারপরে 70-এ আপনারা পাবেন হচ্ছে প্যারাশুট, দেন 75-এ লোগো পাবেন হচ্ছে আরেকটা, 2 নম্বর লোগোটা পাবেন। দেন 80-তে পাবেন একটা হেলমেটের স্ক্রিন। সো হেলমেটের স্ক্রিনগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা লিক, এই লিক অনুযায়ী এরকম আসবে, বুঝলেন। সো 90-এ আপনারা একটা AKM-এর গান স্কিন পাবেন, মাথা নষ্ট করে, আমি আমার আগের ভিডিওতে বলছি মাথা নষ্ট করে একটা AKM-এর গান স্কিন। দেন 95-এ একটা মাস্ক, যেটা হচ্ছে 100 RPM মাস্ক। অ্যান্ড 100-এ অবভিয়াসলি আউটস্পিড।
সো এটা হচ্ছে একটা লিক। সো এই লিক মোতাবেক আমরা যদি হাঁটি তাহলে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো আছে এখানে। সো দেন আমরা যেসব কথা বলবো যে মানে দেন যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা একটু আগাই। দেন যেটা সেটা হচ্ছে, এটা হচ্ছে সিজন টেনের মানে মানে একটা অ্যাভাটার ফ্রেম। দেন এটা হচ্ছে একটা গ্রেনেড স্কিন, অ্যান্ড গ্রেনেড স্কিনের দরকার ছিল না, কারণ এটা নিয়ে কী করবো গাইস, মানে একই জিনিস আর মানে গ্রেনেড 5 সেকেন্ডের জন্য হাতে থাকবে আর এটাও দরকার ছিল না, তাও দিস হয়ে আচ্ছা ভালো ব্যাপার, ব্যাপারটা খারাপ না, একটু ইউনিক কিছু করার ট্রাই করছে। দেন গাইস যেটা সেটা হচ্ছে রয়্যাল পাসের আরেকটা একটা থিম পাইছি বা একটা ছবি পাইছি। দেন হচ্ছে এই ইউএসজেডের স্কিনটা আপনার পাবেন, এই ইউএসজেডের স্কিনটা মাথা নষ্ট করে। দেন এই হেলমেটের স্কিনটা আপনার পেতে পারেন, দেন এ কে এম, দেন আর দেন হচ্ছে কিউভিইউ। আমি একটু টানে বলতেছি, দেন একটা আউট স্পিড, দেন আপনার আরেকটা মানে কী বলবো, এগুলোই ছিল আসলে লিক্স। হ্যাঁ আমি ওরকম না যে আমি 10-12-20 ভিডিও বানাবো যে সিজন টেনে কী কী আসতেছে, আমি সবগুলোই প্রায় দেখা দেওয়ার ট্রাই করতেছি। সো আশা করি মোটামুটি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড দেন গাইস টিম ডেথ ম্যাচ যেটা সেটা হচ্ছে নতুন ম্যাপটা চলে আসবে রুইন্সে, বাট এটা আমার মনে হয় যে পেলোড মোডের মতো করবে। ফার্স্ট অফ অল আপনাদেরকে দিয়ে দিবে এটা, আপনিটাই কিন্তু এটা লঞ্চ করবে 2 সপ্তাহ পর। সেটা সত্যি অনেক সুন্দর একটা জিনিস, এখানে স্লাইড হবে, অ্যান্ড স্যানোকের রুইন্স তো থাকবে এখানে, সেটা সত্যি অনেক মজার হবে। সো এই এই টিডিএম খেলা আমরা অনেক মজা পাবো, অ্যান্ড টিডিএম খেলা তো সত্যি সবাই জানেন যে অনেক ভালো, কারণ টিডিএমে খেললে আপনার রিফ্লেক্স অনেক ফাস্ট হয়। সো যাই হোক এটাই ছিল ভিডিও, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে তাহলে লাইক করে দেবেন গাইজ, এতদিন পর আবার ফেরত হয়েছে। লাইক যদি না করেন, আমার সামনে পরীক্ষা, তাও বুঝতেছেন যে ভিডিও করতেছি, সো লাইক মাস্ট। সো চ্যানেল তো থাকলে সাবস্ক্রাইব কিন্তু করে দিন, কারণ সাবস্ক্রাইব না করলে পরে এগুলো আপনার মিস করবেন। সো গাইজ দেখা হবে পরে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত বাই। I don't know the game, you keep mentioning my name. We don't like what you say. I don't give a fuck, y'all can suck my dick. I'm making pesetas, that's why they talking shit. Nah, I don't give a fuck.